বিবাহবান হয়েছিলেন কেউ আমাদের থেকে 10-12 পুরুষ আগে, এবং তারা এইখানে গঙ্গার ওপারে দাওনাপুর যে জায়গাটা সেটা সেখানেই থাকতেন। বলা হয় যে ওটা দেওয়ানপুর থেকে নামটা অপভ্রংশ হয়ে দাওনাপুর হয়ে যায়, কিন্তু প্রতি বছর বর্ষার সময় বন্যা হতো দাওনাপুরে। সেই সময় তখনকার যারা জমিদার ছিলেন তারা নৌকো নিয়ে বেরোন তাদের জমিদারি এলাকার মধ্যে উঁচু জায়গার খোঁজে। তারা এসে এখানটাতে দেখেন যে চারিদিকে জলের মধ্যে এখানটা কাছিমের পিঠের মতন উঁচু হয়ে আছে, এবং এখানে প্রচুর মানে কাঞ্চন ফুলের গাছ ছিল। সেই এতে এখানে এরা নৌকো বেঁধে কাঞ্চনতলা গ্রাম পত্তন করেন, এখনকার ঠাকুরপাড়া ঘোষপাড়া আর এই এলাকাটা নিয়ে প্রথম গ্রাম পত্তন হয়, এবং সেটাতেই কাঞ্চনতলার জমিদার বাড়ি হিসেবে ওই বাড়ি ভেঙে ওখান থেকে মৃত্যুপাতর এলে আস্তে আস্তে করে এখানে বাড়ি হয়, এখানে জমিদারি চলতে থাকে। নবাবের আন্ডারে জমিদার ছিলেন এরা, এদেরকে বলা হতো মূলধনী জমিদার। এবং যখন পলাশির যুদ্ধে নবাব হেরে গেল তখন অন্নভোগ হয় না এখানে, কারণ আমরা মানে অব্রাহ্মণের অন্নভোগের কোনো অধিকার নেই বলে আমাদের এখানে কোনো অন্নভোগ হয় না, মানে লুচি ভাজা এরকম ভোগ হয়। এই আর কিছু জানার থাকলে বলতে হ্যাঁ, বিসর্জনের কি বিশেষ হ্যাঁ বিসর্জনেরও সময় ধরে তো ব্যাপার আছেই, এবং তারপরে এখান থেকে বাঁশের ওপরে বাইরে বের করে ঠাকুরকে তোলা হয়, এবং 32 জন বাহক মানে হিসাব মতো তাতে থাকে, 40-50 জন অনেকজনই থাকে, তারা কাঁধে করে গঙ্গায় নিয়ে যায়। এখন অবধি মানে ঘাটে প্রথম এই ঠাকুরই নামানো হয়, এখন অবধি একটা রীতি মানে এখানকার লোকাচার বা এতে চলছে, প্রথম যতক্ষণ না এই ঠাকুর নামে ততক্ষণ কোনো ঠাকুর ঘাটে নামে না সাধারণভাবে। এই এই যে পাশাপাশি মায়ের সাথে এই মূর্তিগুলো পুজো করা হয়, কেন করা হয় এই ষোড়শ? না না না, এটা হচ্ছে ওই যে 22 পুতুল বললাম, 22 জন মানে 11 জন দেবতা 11 জন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় মায়ের সঙ্গে। এটা হচ্ছে দেবী পুরাণের যে মানে পূজার পদ্ধতি যেটা আর কি, সেই অনুযায়ী এরা পুজো করে আসছেন, এখনও সেটাই চালিয়ে যাচ্ছি আমরা। আপনার নাম এবং আমার নাম সুদীপ রায়, আমি এই বাড়িতে মানে আমার কাঞ্চনতলাতে মানে আমরা হচ্ছি ধরুন রাঘব রায় কাঞ্চনতলায় প্রথম এসেছিল, সেখান থেকে বললে বোধহয় 12-11 পুরুষ তো বটেই হয় হয়ে গেছে আমরা বুঝি। তবে এই জমিদারির সবচেয়ে মানে যার হাতে সবচেয়ে ইয়ে হয়েছে তিনি হচ্ছেন জগবন্ধু রায়। জগবন্ধু রায় হচ্ছেন আমার ঠাকুরদাদার বাবা, মানে সাত পুরুষ আর কি, যার নামে স্কুল আমাদের এখানকার স্কুল যেটা জগবন্ধু ডায়মন্ড জুবিলি ইনস্টিটিউশন। ওনার ছেলে ভগবতীবাবু মানে খুবই দক্ষ মানুষ ছিলেন বলে মানতেই হবে, কেননা ওই মানে যেহেতু ব্রিটিশরা মানে ব্রিটিশ কোম্পানি এদেরকে জমিদারি দিয়ে দেবে না বলেই ইয়ে করেছিল। ভগবতীবাবু যখন ওই নীলকর মানে নীল বিদ্রোহ হয় নীলকর সাহেবদের থেকে 7টা নীলকুঠি কিনে নিয়েছিলেন, নিয়ে নিজের জমিদারি তৈরি করেন। ব্রিটিশরা এদেরকে কিন্তু কোনোদিনই জমিদারি দিতে চায়নি বা দেয়নি, পরে যদিও এদের সঙ্গে একটা মিটমাট হয়েছিল মানে ওই এতে যারা আর কি পুরনো মানে বন্ধুনি জমিদার ছিল মুর্শিদাবাদ জেলাতে বিদ্যমান হয়েছিলেন কেউ আমাদের থেকে 10-12 পুরুষ আগে, এবং তারা এইখানে গঙ্গার ওপারে দাওনাপুর যে জায়গাটা সেটা সেখানেই থাকতেন। বলা হয় যে ওটা দেওয়ানপুর থেকে নামটা অপভ্রংশ হয়ে দাওনাপুর হয়ে যায়, কিন্তু প্রতি বছর বর্ষার সময় বন্যা হতো দাওনাপুরে। সেই সময় তখনকার যারা জমিদার ছিলেন তারা নৌকো নিয়ে বেরোন তাদের জমিদারি এলাকার মধ্যে উঁচু জায়গার খোঁজে। তারা এসে এখানটাতে দেখেন যে চারিদিকে জলের মধ্যে এখানটা কাছিমের পিঠের মতন উঁচু হয়ে আছে, এবং এখানে প্রচুর মানে কাঞ্চন ফুলের গাছ ছিল। সেই এতে এখানে এরা নৌকো বেঁধে কাঞ্চনতলা গ্রাম পত্তন করেন, এখনকার ঠাকুরপাড়া ঘোষপাড়া আর এই এলাকাটা নিয়ে প্রথম গ্রাম পত্তন হয়, এবং সেটাতেই কাঞ্চনতলার জমিদার বাড়ি হিসেবে ওই বাড়ি ভেঙে ওখান থেকে মৃত্যুপাতর এলে আস্তে আস্তে করে এখানে বাড়ি হয়, এখানে জমিদারি চলতে থাকে। নবাবের আন্ডারে জমিদার ছিলেন এরা, এদেরকে বলা হতো মূলধনী জমিদার। এবং যখন পলাশির যুদ্ধে নবাব হেরে গেল তখন
এই পূজো এখানে কার হাত ধরে এই বাড়িতে এসেছিল সেটা বলা একটু অসুবিধের আছে। তবে রাঘব রায় মানে আমার থেকে এক দশ পুরুষ আগে, এগারো পুরুষ আগে উনি মানে এখানে জমিদার ছিলেন। আর এই বাড়ির প্রতিষ্ঠাতা যদি বলতে হয় তাহলে বলতে হবে জগবন্ধু রায়কে। তিনি হচ্ছেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদার বাবা, মানে আমার থেকে সপ্তম পুরুষ উপরে। তা উনি এই বাড়ির প্রতিষ্ঠাতা বলতে পারেন, কেননা ওপার থেকে আসার পরে এই বাড়িতেই এই মোটামুটি এতে নিয়ে এসেছিলেন, ওনার হাতেই হয়েছিল। এই সেই সময় থেকে চলছে এই পুজো। আর পুজোর বৈশিষ্ট্য হচ্ছে এই পুজো দেবী পুরাণোক্ত মতে পুজো হয়, দেবী পুরাণের এতে, তাতে ২২ জন দেবদেবী পুজো করা হয়, ১১ জন দেবতা ১১ জন দেবী তাদের পুজো হয় এখানে, এবং সবাইকার জন্য ষোড়শ প্রচারী পুজো হয় তাদের, মানে প্রাণ প্রতিষ্ঠা করে কাপড় দিয়ে যা যা নিয়ম তাই নিয়ে। আর এখানে পাঠা বলি হয় এখনও, আগে শুনেছি মহিষ বলি হতো, এখন মহিষ বলি হয় না। আর বিসর্জনের দিন এখান থেকে ঠাকুর কাঁধে করে এখনও কাঁধে করে নিয়ে যায় চারতলায় বাঁশ দিয়ে, তাদেরতে ৩২ জন অফিসিয়ালি কিন্তু বেশি থাকে বাহক। এবং এই মূর্তি যতক্ষণ না নৌকোয় ওঠে ততক্ষণ কোনো নৌকোতে এখান থেকে কোনো নৌকোয় ঠাকুর ওঠে না, এটা এখানকার ধুলিয়ার কাঞ্চনতলা অঞ্চলের একটা পুরনো রীতি, এই অনুযায়ী এটা চলছে এখনও। মায়ের সাথে আর কোন কোন মূর্তির পুজো হয়? সবাই মানে গণেশ এই মানে যা এমনি দেখেন যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তো আছেন, তাছাড়া ওপরে মা গঙ্গা আছেন, শিব আছেন, সঙ্গে তার দুই অনুচর নকুল সহ ওই নন্দী ফিরিঙ্গি আছেন, রাম লক্ষ্মণ আছেন, তাছাড়া আপনার মা তারার পুজো হয় এখানে, নরসিংহর পুজো হয় এখানে, জয়া বিজয়া আছেন তাদেরও পুজো হয়, মায়ের বাহনদের সবাইকার প্রাণ প্রতিষ্ঠা হয় তাদেরও আলাদা করে পুজো হয়, এমনকি মায়ের হাতে দেখুন নাগপাশ আছে, নাগেরও পুজো আলাদা, নাগপাশেরও আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। এই মানে এটা হচ্ছে মানে দেবী পুরাণের যে আর কি বিধি তাই অনুযায়ী পুজো করা হয়। আপনার নাম? এবং আমার নাম সুদীপ রায়, আমি এ বাড়িতে এখন এই তরফের বয়স সিনিয়র মোস্ট বলতে পারেন, আমার কাকিমা বেঁচে আছেন, মানে ছেলেদের মধ্যে আমি আছি এখন, মানে ভাইরা আছেন আমার, তারা সবাই আজকালের মধ্যে ঢুকে পড়বে এখানে, সবাই কলকাতাতে কাজে আছে কিন্তু এসে যাবে, সবাই এসে যাবে।